অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এই করোনা ভাইরাস মারণ ভাইরাস থেকে কবে মুক্তি পাবেন এবং কোন কোন রাশি বেশি এফেক্টেড হবে আমি জ্যোতিষশাস্ত্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই বেশ কিছু ভিউয়ার্স অর্থাৎ ধরুন হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট ভিউয়ার্স এই আগের ভিডিওতে এই করোনা ভাইরাসের আগের ভিডিওতে অশ্রাব্য গালিগালাজ করেছে এবং অশ্রাব্য কথা বলেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা জানাই যদি আপনাদের ভালো না লাগে আপনারা শুনবেন না আমি সম্পূর্ণ জ্যোতিষের আঙ্গিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি কোনো বৈজ্ঞানিক নয় আপনাদেরকে ছোট একটা কথা জানায় গ্যালিলিও বলেছিলেন উনি একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন উনি বলেছিলেন যে এই পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে কিন্তু তখনকার দিনে বেশ কিছু মানে অজ্ঞান লোক এগুলোকে বলে তারা বলেছিল না সূর্য পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে এটা হচ্ছে অজ্ঞানতার লক্ষণ এবং এই কথা বলাতে গ্যালেলিওকে যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তাকে জেলে আটকানো হয়েছিল তাকে পাগল বলা হয়েছিল কিন্তু পরে প্রমাণিত হয় যে গ্যালেলিওই সঠিক তো আপনাদেরকে আমি একটাই কথা বলি আমি জ্যোতিষ শাস্ত্রের আঙ্গিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা শুনুন দেখুন মিলছে কি না তারপর আপনারা কমেন্টস করবেন আগে আপনারা না মরতে আপনারা ভূত হয়ে বসে আছেন যে আপনি জ্যোতিষ চ্যানেল খুলেছেন না এগুলো মানে বাজে বাজে কথা বলছেন এই সব কথাগুলো আপনারা বলবেন না প্রথমেই জানাই এই রাহু গ্রহ মিথুন রাশির উপরে অবস্থান করছে অর্থাৎ বায়ু রাশির উপর অবস্থান করছে বায়ু রাশিতে অবস্থান করার জন্য বায়ু কি করে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয় যেখানে আগুন চলছে সেখানে যদি আপনি বায়ু যদি হয় দেখবেন কোনো জায়গাতে এই যে নল যেগুলো হয় সেখানে দেখবেন যখন বায়ু বাতাস বয় কি না তখন সেই আগুনটা আরও স্প্রেড করে যায় তেমনি এই বায়ুরাশিতে এই রাহু গ্রহ বসে থাকার জন্য এই ভাইরাসটা গোটা বিশ্বব্যাপী স্প্রেড করছে এই ভাইরাসের মেন কারক গ্রহ হচ্ছে এই রাহু রাহু গ্রহের জন্য বিভিন্ন রকমের ভাইরাস হয় তো প্রথমেই আপনাদেরকে যে কথাটা আমি জানাচ্ছি তিরিশে মার্চ দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করছে এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে ভালো হবে আমি সে কথা বলছি না একটা গ্রহ যখন কোনো রাশিতে প্রবেশ করে তার মিনিমাম সাত থেকে দশ দিন লাগে তার এফেক্ট হতে অর্থাৎ কার্যকারী হতে এবং চোদ্দোই এপ্রিল এই রবি গ্রহ রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে আমি আপনাদেরকে বলছি এই সময় থেকে এই করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই কাটবে এবং এর পাশাপাশি এর প্রতিষেধক বেরিয়ে যাবে এর মধ্যেই এই পনেরো এপ্রিলের মধ্যে আপনারা এর প্রতিষেধক জানতে পারবেন বৈজ্ঞানিকরা বিজ্ঞানীরা বার করবে আমি কোনো বিজ্ঞানী না আমি জ্যোতিষের আঙ্গিকে বলছি কারণ রবি নির্দেশ করে মেডিসিনকে রবি নির্দেশ করে রোগ রোগের যেরকমে মেডিসিন হোক মেডিসিনকে এর পাশাপাশি চৌঠা মে এই মঙ্গল গ্রহ মকর রাশি থেকে বেরিয়ে যাচ্ছে যখন শনি মঙ্গল যে কোনো রাশিতে যখন একত্রে বসে থাকে তখন কিছু না কিছু প্রবলেম কিন্তু আসেই এই জন্য এই মঙ্গল যখন এই মকর রাশি থেকে বেরিয়ে যাবে সেক্ষেত্রে দেখবেন কিছুটা হলো আগের থেকে বেটারমেন্ট চৌঠা মেয়ের পর থেকে আরও ভালো বেটারমেন্ট পাবেন এবং সম্পূর্ণ একদম বেটারমেন্ট পেতে এই রাহুগ্রহ যখন সেপ্টেম্বর মাসে এই মিথুন রাশি থেকে ত্যাগ করে বেরাবে তখন এর ভালো রেজাল্ট আপনারা বিশ্বব্যাপী প্রত্যেকেই পাবেন কিন্তু এই এপ্রিল মাস থেকে এর যে আধিকত্ব আধিক অত্যাধিক এই ভাইরাসের জন্য এফেক্ট হচ্ছে মৃত্যু হচ্ছে এর থেকে আপনারা পরিত্রাণ পাবেনই পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবার আপনাদেরকে জানাই এই যে আমাদের যে বারোটি রাশি আছে প্রত্যেকটি রাশি তত্ত্বের আন্ডারে আছে কোনোটা অগ্নিতত্ত্ব কোনোটা জলতত্ত্ব কোনোটা বায়ুতত্ত্ব কোনোটা পিতৃত্ত্ব তো আমি আপনাদেরকে জানাতে চলেছি যে রাশিগুলো বায়ুতত্ত্ব এবং যে রাশিগুলো জলতত্ত্বের আন্ডারে পড়ছে সেই রাশিগুলো বেশি এফেক্টেড হবে তার বলে আমি বলছি না যে অগ্নিতত্ত্ব ও পিতৃত্ত্বের রাশিগুলো কোনো করোনা ভাইরাস ধরবে না এই যে ভুল বিশ্লেষণ আপনারা কিন্তু করবেন না প্রত্যেকে সাবধানতা থাকুন কিন্তু এই জলতত্ত্ব এবং বায়ুতত্ত্বের রাশিরা বিশেষত বেশি সাবধানে থাকবেন তো বায়ুতত্ত্বের রাশিগুলো কি হচ্ছে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি দ্বিতীয় রাশি হচ্ছে তুলা রাশি তিন নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং জলতত্ত্বের রাশিগুলো হচ্ছে প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি দ্বিতীয় নম্বর রাশি হচ্ছে আপনার মিন রাশি এবং তৃতীয় নম্বর রাশি হচ্ছে বিশ্বিক রাশি এই ছয়টি রাশি বিশেষত সাবধানতা অবলম্বন করবেন আর যে অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব এবং পিতৃত্ত্বের যে রাশিগুলো আছে আপনারাও সাবধানতা অবলম্বন করবেন তো এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগটি কাজে লাগাচ্ছেন অর্থাৎ লকডাউন আপনারা প্রত্যেকেই বাড়িতে থাকুন এবং খুব প্রয়োজন ছাড়া আপনারা বাড়ি থেকে বেরাবেন না আমিও অনুরোধ করছি আমার সকল ভিউয়ার্সকে প্রিয় ভিউয়ার্সকে আপনারা কেউ খুব প্রয়োজন ছাড়া বেরাবেন না আপনারা মাস্ক লাগান হাতে সবসময় সাবান দিয়ে হাত ধোন আপনারা জামা বাড়ি থেকে আসলে বাইরে থেকে আসলে সেই জামাটাকে কিছুক্ষণ হল রোদে মিলে রাখুন দেখবেন এই রোদের তাপে এই জীবাণুর নাশক হবে এবং আপনাদের পরিবারের বয়স্ক ব্যক্তি এবং আপনাদের পরিবারের শিশুদেরকে সাবধানে রাখুন আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং সবশেষে একটাই কথা আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা কোনো মাতে এর ভুল ব্যাখ্যা নেবেন না আমি জ্যোতিষের আঙ্গিকে জ্যোতিষশাস্ত্র কি বলছে সেই আঙ্গিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোনো বাজে কমেন্টস করবেন না ভালো না লাগে আপনারা ভিডিওটি দেখবেন না আমি এটাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন